নমস্কার, বাংলা বলছি চ্যানেল থেকে বিপ্লব দাস বলছিলাম। আদালতে চার ধাক্কা রাজ্যের, সরকার ক্রমশ কি নড়বড়ে হচ্ছে? আমরা যেটা দেখলাম যে আজকে সব থেকে বড় দুটি খবর, যে চারটি ধাক্কা রাজ্যের, তার মধ্যে অন্যতম হচ্ছে 36,000 প্রাথমিক যে চাকরি হয়েছিল নিয়োগ, সেটা বাতিল করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পুরসভা দুর্নীতি, পুরসভা নিয়োগ দুর্নীতি নিয়ে যেটা সিবিআই তদন্ত, সেটাকে বহাল রেখেছেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষা কবচ নয়, তাকে জিজ্ঞাসাবাদ করতে পারবে এবং জিজ্ঞাসাবাদে সহযোগিতা করতে হবে। এবং 4 নম্বর, যেটি হচ্ছে সুপ্রিম কোর্ট, সে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে কেন নিষেধাজ্ঞা, দা কেরালা স্টোরি, কেন নিষেধাজ্ঞা রাজ্যের কাছে জানতে চাইছে সুপ্রিম কোর্ট। আর তার থেকে আজকে সব থেকে বড় খবর, 36,000 প্রাথমিক শিক্ষক কে চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেছিলেন গত ডিসেম্বরে যে ঢাকি সমেত বিসর্জন দেব, ঢাকি বিসর্জন না দিলেও বিসর্জন হয়েছে, 36,000 চাকরি বাতিল করেছেন। এরা সকলেই অপ্রশিক্ষিত, বিচারপতি রায় চাকরি বাতিল হলেও আগামী 4 মাস তারা স্কুলে যেতে পারবেন, বেতন পাবেন প্যারাটিচার হিসেবে। হাইকোর্টের রায় রাজ্যকে আগামী 3 মাসের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করে শেষ করতে হবে। বিচারপতি আরও জানিয়েছেন, যাদের চাকরি বাতিল হয়েছে তারা ইতিমধ্যে প্রশিক্ষণ নিয়ে থাকলে নতুন নিয়োগ প্রক্রিয়ায় তারাও অংশ নিতে পারবেন। এখন প্রশ্ন হলো, এই যে যেটা অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন যে ঢাকি সমেত বিসর্জন, ঢাকি সমেত না হলেও বিসর্জন তো হলো, আর আদালতের কাছে পরপর এই চারটি ধাক্কা, তাহলে কি সরকার ক্রমশ নড়বড়ে হচ্ছে? আর এই 36,000 চাকরি যে গেল, এর দায়টা কে নেবেন, সরকারের কে নেবেন? আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমার সঙ্গে রয়েছেন আইনজীবী চন্দ্রশেখর বাগ এবং সাংবাদিক অরূপ কালি, আমি দুজনকেই স্বাগত জানাচ্ছি। আমি প্রথম চন্দ্রশেখরদার কাছে যাচ্ছি। যে চন্দ্রশেখরদা, পর পর চারটি ধাক্কা রাজ্যের, তার মধ্যে অন্যতম 36,000 প্রাথমিক নিয়োগে চাকরি বাতিল, আপনি যদি এই পুরো বিষয়টা ব্যাখ্যা করেন। দেখুন, আমি এই বক্তব্যটা শুরু করার আগে আপনাদের প্রতিবেদন যখন আমাদের জিজ্ঞেস করলো বলার জন্য, তখন আমার প্রথম যেটা মনে আসলো সেটা হচ্ছে মহামান্য তিলকের একটি বক্তব্য, হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো। আমি সেটাকেই একটু মডিফাই করে বলছি, হোয়াট বেঙ্গল ডাজ টুডে ইন্ডিয়া ডাজ টুমরো। আজকে একটা ইতিহাস সৃষ্টি করলেন সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গের মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সারা ভারতবর্ষে এখন অবধি একসঙ্গে 36,000 নিয়োগ ক্যান্সেল হওয়া আজ পর্যন্ত কোনো কোর্টের অর্ডার হয়নি, এই প্রথম। 7 বছর, প্রায় 7 বছর চাকরি করছে তারা। 7 বছর করতে পারে, একসঙ্গে 36,000 মানুষের চাকরি একটা কলমের খোঁচায় একদিনে চলে যাওয়া, এটা ভারতবর্ষের আজকে প্রথম ইতিহাস তৈরি করলো পশ্চিমবঙ্গ। সেই জন্য মহামান্য তিলকের ওই কথাটা বললাম, এর এই যে নিয়োগ, সেই নিয়োগ দুর্নীতি যেটা, সেটার প্রেক্ষিতটা বুঝতে গেলে বুঝতে হবে 2014 সালে এই ভ্যাকেন্সি গুলো অ্যারেস করেছিল প্রাথমিক শিক্ষক, এবং সেইগুলো নিয়োগ পদ্ধতি যা যা করণীয় সেইগুলো করে 2016 সালে এই অ্যাপয়েন্টমেন্ট গুলো দেওয়া হয়। টোটাল 1,25,000 ছেলেমেয়েরা অ্যাপ্লাই করেছিল ফর এই প্রাইমারি টিচারদের জন্য, এবং তাদের কতগুলো গাইডলাইন ছিল। সেই গাইডলাইনটা হচ্ছে তাদের একটা ট্রেনিং নিতে হবে, একটা অ্যাপটিচিউড টেস্ট হবে ইত্যাদি, এইগুলো কতগুলো তাদের গাইডলাইন ছিল, যে গাইডলাইনটাকে ফলো করে প্রাইমারি টিচার অ্যাপয়েন্টমেন্ট হবে। 2014 সালে যে নিয়োগটা শুরু হয়েছিল, 2016 সালে যখন অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হলো, এবং তার পরিপ্রেক্ষিতে 125 জন বোধ হয় এই মামলা করেন, যে তারা ট্রেনিং প্রাপ্ত, 140 ট্রেনিং জন, প্রাপ্ত হওয়ার 140 জন মামলা করেছিলেন। হ্যাঁ, তাদের ট্রেনিং প্রাপ্ত হওয়া সত্ত্বেও তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট না দিয়ে, যাদের আনট্রেন এবং তাদের কোনো অ্যাপটিচিউড টেস্ট নেওয়া হয়নি, এই রকম যাদের তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। এবং সেই মামলা শুনানি চলাকালীন মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিভিন্ন প্রকার পদ্ধতি, মানে এফিডেফিট ইত্যাদি করতে করতে
তিনি ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের 165 অফ দ্য এভিডেন্স অ্যাক্ট, যেখানে জাজের ক্ষমতা আছে টু ক্রস এক্সামিন সাক্ষীকে, মানে সাক্ষী নেওয়া, তার বয়ান নেওয়া, এই 165 অফ দ্য এভিডেন্স অ্যাক্ট অ্যাপ্লাই করে এই যারা যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল তাদেরকে সমস্ত তাদের এভিডেন্স নিয়ে যারা পরীক্ষক ছিল তাদেরকে ব্যক্তিগতভাবে ডেকে নিয়ে এসে, তারা যারা পরীক্ষক ছিল কিভাবে পরীক্ষা নেওয়া হয়েছিল, তাদের আদৌ নিয়োগ পদ্ধতিতে যে অ্যাপটিটিউড টেস্ট, সেই অ্যাপটিটিউড টেস্ট ছিল কিনা, এই প্রত্যেকের এই এভিডেন্স গুলো কালেক্ট করে তিনি এই সিদ্ধান্তে পৌঁছন যে এই যে নিয়োগ গুলো হয়েছে সেখানে যাদের ট্রেনিং রয়েছে তাদেরকে নেওয়া হয়নি, এবং কিছু যারা দলের কর্মী সেরকম কিছু মানুষদের নেওয়া হয়েছে, এবং টোটাল 42,000 সেই সময়ে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল। এই 42,000 অ্যাপয়েন্টমেন্টের মধ্যে আজকে 36,000 যে মানে প্রাইমারি টিচার যাদের অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছিল তাদেরটা ক্যান্সেল করে, কিন্তু 6,500 যারা সেই সময় অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল তাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল হয়নি, তারা কিন্তু বহাল রইল, তারা কিন্তু চাকরি করবে অ্যাজ এ প্রাইমারি টিচার হিসেবে। কিন্তু এই 36,000 জন যারা, তাদের চাকরি আজকের মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে অর্ডার দিলেন তাতে তাদের সমস্ত অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল হলো, কিন্তু তার সঙ্গে তিনি একটি রাইডার দিলেন যে এই যে 36,000 তারা এতদিন চাকরি করে এসছে তারা এখন থেকে অ্যাজ এ প্যারা টিচার হিসেবে তারা কাজ করবে স্কুলে 4 মাস। এই 4 মাসের মধ্যে এবার তারাও আবার যে নতুন যে নিয়োগ হবে সেই নতুন নিয়োগে তারা আবার অ্যাপ্লাই করতে পারে, যদি তারা তাদের ট্রেনিং কমপ্লিট করে থাকে তাহলে সেটাও বোর্ড দেখবে যে তাদের আদৌ ট্রেনিং হয়েছে কিনা, এবং এই টোটাল ভ্যাকেন্সিটা আবার নতুন করে 3 মাসের মধ্যে প্রাথমিক শিক্ষক শিক্ষা পর্ষদ তারা এটাকে আবার এই পদ্ধতিটা চালু করবে নতুন নিয়োগের ক্ষেত্রে, এবং যারা এই 36,000 বাদ দিয়েছে তারাও অ্যাপ্লাই করতে পারে, এবং তার সঙ্গে যারা আজ আদার্স যারা রয়েছে তারাও অ্যাপ্লাই করবে। আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে এই পদ্ধতিটা 4 মাসের মধ্যে কমপ্লিট করতে হবে, এবং 3 মাসের মধ্যে কমপ্লিট করতে হবে, এবং 4 মাস এই 36,000 দ্বারা তারা প্যারা টিচার হিসেবে কাজ করবে, অর্থাৎ তাদের কিন্তু চাকরি প্রাথমিক শিক্ষক হিসেবে চলে গেল, তাদের একদম কোনো চাকরি নেই তা নয়, তারা প্যারা টিচার হিসেবে কাজ করবে, এবং তারা আগামী যে পরীক্ষা হবে তাতে যদি তারা যোগ্য হয় সেই যোগ্যতা তাদের থাকে তাহলে তারা আবার চাকরি ফেরত পাবে, নতুন করে তাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে। এইটাই আজকের মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, একদম অত্যন্ত মানে তাৎপর্যপূর্ণ যে এতদিন ধরে তিনি যে মামলা শুনছিলেন সেই আজকে এত একসঙ্গে 36,000 মানুষের আজকে নিয়োগে দুর্নীতির জন্য তাদের চাকরি বাতিল হলো, এটা হচ্ছে আজকে আপনি যে প্রশ্নটা করলেন সেই পরিপ্রেক্ষিতে এটা বললাম। এছাড়া আরো 3টে মামলার অর্ডারও হয়েছে। হ্যাঁ, আমি আসছি এটাতে, আমি আমি অরূপদার কাছে যাবো যে 36,000 চাকরি বাতিল হলো, অরূপদা এরা প্যারা টিচার হিসেবে কাজ করবে। হ্যাঁ, কিন্তু প্রশ্নটা হলো যে এর জন্য দায়টা কার? এই যে 36,000 চাকরি গেল, এর দায়টা তো কাউকে নিতে হবে। দেখো বিপ্লব, উনি আজকে রায় যা বলেছেন তাতে পুরোপুরি দায় তো পর্ষদের তৎকালীন সভাপতির এসেই যায়, এবং উনি বলেছেন যে এই টাকা দরকার হলে মানিক ভট্টাচার্যের কাছ থেকে নেওয়া হোক, সেটাও তো উনি প্রস্তাব দিয়েছেন, ফলে এই দায়ে পর্ষদ কোনো সময় দায় অস্বীকার করতে পারবে না, কারণ এইটা বিপ্লব একেবারে সংগঠিত। এখানে যে বর্তমান যিনি পর্ষদ সভাপতি গৌতম পাল, তিনি বলেছেন যে তারা প্রয়োজনে কি বলে ডিভিশন বেঞ্চে যাবেন এই রায়ের বিরুদ্ধে। সে তো আগেও বারবার গেছে বিপ্লব, ডিভিশন বেঞ্চে তো একবার নয়, প্রতিটা মামলাতেই ডিভিশন বেঞ্চে যাচ্ছে, তারপরে সেখান থেকে সুপ্রিম কোর্ট যাচ্ছে, এটা তো নতুন কোনো নয়, রাজ্য সরকার তো সেটা বারবার করেই যাচ্ছে, সে তো আইনের দরজায় যা যা আছে তাদের মতো করবে। কিন্তু ধরো বিপ্লব, আমার কথা হচ্ছে ধরো জনমানুষে এত বড় রায়, একটা 36,000 চাকরি চলে গেল বিপ্লব, এর কিন্তু তুমি যদি দেখো একটা আনরেস্ট সৃষ্টি হওয়ার সম্ভাবনা দরজা কিন্তু খুলে গেল বিপ্লব, বিশেষ করে যারা যারা ধরো চাকরিটা পেয়েছিল 36,000, আমি জানি না এর বিরুদ্ধে কিছু এমনি তো আর পাইনি, তার মধ্যে নিশ্চয়ই কিছু বিনিময় মূল্য ছিল যেটা আমরা দেখতে পাচ্ছি, এরপর তারা কি করবে কালকে থেকে,
তারা কি চুপচাপ বসে থাকবে, না তারা কালকে থেকে কোনো পদক্ষেপ নেবে, তারা যার কাছে টাকা দিয়েছিল তার কাছে যাবে, তারা তারা তো চুপচাপ থাকবে না বিপ্লব। 35,000 চাকরি চলে যাওয়া, এ ভারতবর্ষে যেটা ভারতে কোনো জায়গায় হয়নি যে 36,000 চাকরি একসঙ্গে একদিনে চলে গেছে। ফলে আমার যেটা দেখা যে এই যে ধরো তলার থেকে যে চাপটা আসবে সেইটা কিভাবে মোকাবিলা করে, সেটা কিভাবে শাসক দল মোকাবিলা করে, সেটা কিভাবে সরকার মোকাবিলা করে, কারণ দুর্নীতি হয়েছে এ বিষয়ে লোকের কাছে সেটা প্রমাণিত, কিন্তু দুর্নীতির বহর বিপ্লব এরকম যে এত বড় হতে পারে এটা সারা ভারতবর্ষের কাছেই একটা কিন্তু নজিরবিহীন ঘটনা। এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গ না, যে দুর্নীতির যে বহরটা কত বড়, এটা যে কত বড় স্ক্যাম, আমরা এখনো পর্যন্ত কিন্তু হয়তো হিমশৈলের চূড়া বুঝতেই পারছি না যে স্ক্যামটা কত বড়, কত দূর পর্যন্ত যেতে পারে। যতদিন যাচ্ছি তত বেশি করে বিপ্লব খুঁড়ছি তো খুঁড়ছি, খুঁড়ছি তো খুঁড়ছি, সে বেরোচ্ছে তো বেরোচ্ছেই। এবার আজকের পর যেটা হলো বিপ্লব, নিশ্চয়ই ওরা কিন্তু প্রশিক্ষণ নেয়নি বলেই তো চাকরিটা গেল, যারা প্রশিক্ষণ আছে সেটা তো বুকবাজি ওখানে প্রমাণ দিতে পারেনি যে তাদের প্রশিক্ষণ আছে। এবার তারা কি পরবর্তীকালে প্রশিক্ষণ দিয়েছে বা না দিয়েছে সেটা নিয়ে ডিভিশন বেঞ্চে যেতে পারে, কিন্তু এই বিষয়ে কোনো আজকে বলার কোনো দ্বিধা নেই যে অন্যায় হয়েছে, যে চাকরিগুলো হয়েছে সেগুলো নিয়ম মেনে হয়নি, যে এবার কি বিনিময় মূল্য কি আছে না আছে সেটা তো তদন্তের বিষয়, সেটা সিবিআই বা ইডি তদন্ত করছে সেই তদন্তের বিষয়, কিন্তু জনমানুষে বিপ্লব যে ভাবমূর্তিটা যাচ্ছে বা জনমানুষে যে প্রচারটা যাচ্ছে বা জনমানুষের কাছে যে মেসেজটা বার্তাটা যাচ্ছে সেটা হয়েছে যে এত বড় দুর্নীতি শিক্ষা আজকে সারা ভারতবর্ষ জুড়ে হয়নি। দেখো দুর্নীতি সব জায়গায় বিপ্লব, সরকার থাকলে রাজনীতি থাকলে দুর্নীতি থাকবে, কিন্তু এরকম সংগঠিত দুর্নীতি বিপ্লব এ কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে পাওয়া যায়নি, এটাতে সংগঠিত দুর্নীতি হয়েছে। একদম এই জায়গা থেকে আসবো যে আর বাকি যে তিনটি বিশেষ করে পুরো দুর্নীতি নিয়োগ, সিবিআই তদন্ত বহাল, আরেকটি বিষয় যেটা যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষা কবচ নয়, হ্যাঁ চন্দ্রশেখর দা এইটা নিয়ে যদি বলেন যে এই এই বিষয়টা, এই কোর্ট কি বলছে? দেখুন এই বিষয়ে বলতে গেলে যেটা সেটা হচ্ছে ভারতবর্ষের প্রধান বিচারপতি গত 28 তারিখে যে অর্ডার দিয়েছিলেন, যে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই মামলা অভিষেক বন্দ্যোপাধ্যায় সঙ্গে কুন্তল ঘোষের যে সামনাসামনি বসিয়ে যে ইন্টারোগেশন করার দরকার, যে ডিরেকশন তিনি দিয়েছিলেন, যেটাকে চ্যালেঞ্জ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্ট বলে যে আমাদের প্রধানমন্ত্রী এই মামলাকে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় না শোনেন। যদি এটা একটা বিতর্কের বিষয়, কারণ কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস হচ্ছে আপনার মাস্টার অব দ্য রোস্টার, সুতরাং তারই এই ডিসক্রিপশনটা তার থাকে যে কোন মামলা কে শুনবে। যেহেতু সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে এবং সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী এটি মাননীয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসেই মামলা শুনানি হয়, এবং এই শুনানি করে আজকে সেই মামলার ক্ষেত্রে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীকে প্রশ্ন করেন যে আপনি কি কোনোভাবে এই মামলার সঙ্গে যুক্ত আছেন বা মানে অভিযুক্ত বলে নিজেকে মনে করছেন। তখন তার আইনজীবী বলেন যে না, আমরা এই মামলাতে অভিযুক্ত তো কখনোই নই। বলে তাহলে যদি আপনারা অভিযুক্ত না হয়ে থাকেন তাহলে আপনারা কেন কোঅপারেশন করছেন না উইথ দি ইনভেস্টিগেটিং অথরিটি? আপনাকে যখন ডাকছে আপনি সেখানে গিয়ে এটাই বলবেন যে আমরা এর মধ্যে যুক্ত নই? এটাই তো আপনার বক্তব্য যেটা আপনি কোর্টে বলছেন সেটাই আপনি ওখানে বলবেন? আমি কেন এটাকে স্টে করে দিতে চাই যে যেখানে একটা প্রশ্ন এসেছে সেই প্রশ্নের প্রেক্ষিতে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অর্ডার দিয়েছিলেন যে কুন্তল ঘোষ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সামনাসামনি বসিয়ে যদি দরকার মনে করে সিবিআই তাহলে তাদের সামনে বসিয়ে ইন্টারোগেশন করার দরকার আছে। সেই প্রেক্ষিতে আজকে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা কিন্তু কোনো প্রোটেকশন অর্থাৎ কোনো রক্ষা কবচ কিন্তু দেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, যে এই ইনভেস্টিগেশন অথরিটির কাছে যে না যাওয়ার জন্য প্রবণতার জন্য সুপ্রিম কোর্টে যাওয়া ছিল, এবং তারপরে সেই মামলা যখন কলকাতা হাইকোর্টে আজকে শুনানি হয়ে আজকে বিচারপতি অমৃতা সিনহা কিন্তু সেটাকে নাকচ করে দিয়ে আজকে বলেছে না, আপনি যদি কোনোভাবে এর মধ্যে ইনভলভ না থেকে থাকেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তাহলে
আপনি ইনভেস্টিগেটিং অথরিটির সঙ্গে কোঅপারেট করুন, তাদেরকে গিয়ে বলুন, আপনি যেটা তারা প্রশ্ন করবে আপনি সেটাই বলবেন, বলে তাকে বলবেন যে আমরা এর মধ্যে ইনভলভ নই, সুতরাং এর মধ্যে কোনো, কিন্তু যে মানে উদ্দেশ্য নিয়ে এটাকে এই ইনভেস্টিগেশনটা আটকে দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছিল সেটা কিন্তু বিফল হয়ে গেল। একদম অরূপদা, সত্যি তো, যদি মামলা তার যদি কোনো রকম ভূমিকায় না থাকে তাহলে তিনি কেন মানে তদন্তে সহযোগিতা করবেন না, এটা সকলেরই প্রশ্ন। কারণ তিনি যখন বলছেন যে প্রয়োজনে আমি ফাঁসি মঞ্চে যাব যদি একটু প্রমাণ হয় কোথাও থেকে টাকা নিয়েছি, সেই জায়গাটায় কেন তদন্তে সহযোগিতা করবেন না, এটা কিন্তু সমস্ত মানুষের প্রশ্ন, সমস্ত জায়গাতে প্রশ্ন, এবং নিজের দলে অনেকেই প্রকাশ্যে না বলতে পারলেও অনেকেই কিন্তু আড়ালে আবডালে এই কথা বলছে, কি বলবেন? দেখো বিপ্লব, উনি তো নিজেই বারবার করে বলছেন যে দুর্নীতিগ্রস্তদের রেয়াত নয়, তাহলে উনি যখন দলের আজকে সেকেন্ড ইন কমান্ড হিসেবে দুর্নীতিগ্রস্তদের রেয়াত নয় বলছেন, তাহলে ওনার সবার প্রথম দায়িত্ব থাকে যে ওনার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ ওঠে সেটা ক্লিন করে আসার, সেটাই তো থাকে। তো এর আগে আমরা দেখেছিলাম যিনি, উনি ইডির সামনে তো গিয়েছিলেন, ইডির সামনে দিল্লিতে প্রায় 6-7 ঘন্টা ওনাকে জেরাও হয়েছিল অভিষেককে, তো অভিষেক তো গিয়েছিলেন, বাইরে বেরিয়ে এসে প্রেস কনফারেন্সও করেছিলেন, তাহলে এখানে যেতে অসুবিধা কোথায়? এখানে কারণ উনি আর কি যখনই না যাবেন, সেটা কংগ্রেস হোক, সেটা সিপিএম হোক বা সেটা বিজেপি হোক, ওনার কাছে লেবেল লাগানোর চেষ্টা হবে যে উনি কেন যাচ্ছেন না। এবং আমার সবসময় মনে হয় যে এখনো যেহেতু আদালতটা বিচারাধীন বিষয় বিবেচনা আছে, যে কুন্তল ফাঁসাচ্ছে না বাঁচাচ্ছে সেটা তো বোঝা যাচ্ছে না বারবার করে বলে, কুন্তল যে নামটা বারবার করে প্রতিবার করে বলছে তার ফলে হলে আমার ধরো উনি সুপ্রিম কোর্টে গেছেন, সুপ্রিম কোর্ট থেকে রেহাই পাইনি, আবার হাইকোর্টে পাঠিয়ে দিয়েছে, তাহলে সেই জায়গায় বোঝা যাচ্ছে যে যতদিন না যাবে তার ফলে, এরপরে পলিটিক্যালি যদি বলতে যায় সেই প্রশ্নটা তো তাহলে করা হবে যে আরে আপনি একদিকে বলছেন যে আমি ভয় পাই না, অথচ বারবার করে আইনের দরজায় কেন দৌড়ে যাচ্ছেন, সেটা দুটো জিনিস তো পলিটিক্যালি যা বলার আইনের দুটো জিনিস ম্যাচ করছে না, ফলে উত্তর তো তৃণমূল কংগ্রেসকে দিতে হবে, ফলে তৃণমূল কংগ্রেসের বিড়ম্বনা বাড়বে বই কমে না বিপ্লব, নানা দিক থেকেই শাসক দলের তুমি যদি বলো যে চক্রভূয়ে বন্দি, সেই চক্রভূয়ে বন্দি হয়ে যাচ্ছে আমার মনে হয় বারবার করে নানা দিক থেকে, একটা দুটো তিনটে চারটে নানা মামলা যে আজকে দিকে এলো বিপ্লব। কিন্তু অন্য একটা দিকও আছে বিপ্লব, আমাদের যে ধরো গণতন্ত্র কতটা শক্তিশালী সেটা বোঝা যায়, কালকে যখন সুপ্রিম কোর্ট দুটো মামলার রায় দিয়েছিল, একটা তোমার দিল্লি সরকারকে নিয়ে আর একটা মহারাষ্ট্র সরকার পড়া নিয়ে, একদম সেখানে দাঁড়িয়ে সেখানে মহারাষ্ট্রের যে রাজ্যপাল ছিলেন কেশুয়ারি তার ভূমিকার সমালোচনা করা হয়েছে, যদিও রিইনস্টেট করা হয়নি যেহেতু উদ্ধব ঠাকরে পদত্যাগ করেছেন, বা তোমরা যদি দেখো দিল্লিতে সেখানে যে আইএস আমলাদের আর কি রিপোর্ট এবার করতে হবে হচ্ছে দিল্লিতে যে গভর্নমেন্ট জিতেছে তাকে, উপরাজ্যপালকে নয়, ফলে দুটোই সেই দিক দিয়ে খুব মারাত্মক এবং এই সুদীর প্রসারী ফল আছে, হয়তো তুমি মহারাষ্ট্রের ক্ষেত্রে বুঝতে পারলে না, কিন্তু পরবর্তীকালে কোন রাজ্যপাল যখন ফ্লোর টেস্ট দিতে আসবেন এই রায়টা কিন্তু সেখানে কাজ করবে, উনি কিন্তু ফ্লোর টেস্ট নেওয়ার আগে 10 বার ভাববেন, কারণ সুপ্রিম কোর্ট অলরেডি বলে দিয়েছে দলীয় কোনো প্রক্রিয়ায় আপনারা কেন নাক গলা দেন, ফলে ওখানে যেমন তুমি কালকে আর কি সুপ্রিম কোর্ট দেখতে পারলো, এখানেও সেমনি হাইকোর্টও তাই, যে গণতন্ত্র আমাদের শক্তিশালী সেটা আদালত বারবার করে বলছে, এবং সব যেটা হচ্ছে তার আদালতের ওপর কেউ নয় বিপ্লব, আদালতের কেউ যদি দুর্নীতি করে থাকে, কেউ যদি অনিয়ম করে থাকে, হ্যাঁ দুটো দিনই বাঁচা যায় বিপ্লব, তুমি তার টাকা আছে সময় নিয়ে নানাভাবে বড় বড় আইনজীবী লাগিয়ে আজকে ওই কোর্ট কালকে ওই কোর্ট, এক একটা আইনজীবী 30 লাখ 40 লাখ পার হেয়ারিং খরচা করে কিছুদিন হয়তো সময়টা টানা যায় বিপ্লব, কিন্তু আলটিমেট টানা যায় না, সেটা আমার মনে হয় সবারই বোঝা উচিত। একদম, আরো দু দুটি বিষয়, একটি হচ্ছে পুরো দুর্নীতি নিয়োগ, পুরো নিয়োগ দুর্নীতি সিবিআই তদন্ত বহাল রেখেছে, এবং অন্যদিকে দ্য কেরালা স্টোরি নিয়ে কেন নিষেধাজ্ঞা রাজ্যের, সেটা নিয়েও সুপ্রিম কোর্ট জানতে চেয়েছে রাজ্যের কাছে। আমরা সেদিকে নজর রাখব যে এই 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 সবের ভবিষ্যৎ কি, এবং এর ফলে সরকার কি ক্রমশ নড়বড়ে হচ্ছে, আগামী দিনে সরকার কিভাবে চালিত হবে সেদিকেই আমরা নজর রাখবো। ধন্যবাদ অরূপদা, ধন্যবাদ চন্দ্রশেখর দা, আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার। বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন।